আজকে আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট সরকারের অবৈধ মন্ত্রী অ্যাডভোকেট নুর ইসলাম সুজনকে যাত্রাবাড়ি থানার একটা মামলায়, হত্যা মামলায় আজকে রিমান্ড শেষে বিচার আদালতে উপস্থাপিত করা হয়। এটা একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে উপস্থাপিত করা হয় এবং আজকে তার জন্য ছাড়টা কোনো রিমান্ড প্রার্থনা করা হয় নাই এবং অন্য মামলায় তাকে আজকে সন্ন্যাস করা হয় নাই। সেই জন্য তার পক্ষে কোনো আইনজীবী জামিনও প্রার্থনা করে নাই। সেই জন্য বিজ্ঞ আদালত তাকে সিডাব্লিউ বলে জেলা হাজতে করেন।